নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণা কালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুভ জয় অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমাদের যখন কোনো কোনো সমস্যা জীবন থেকে ছাড়তে চায় না, এমন অনেক সমস্যা আছে যেগুলো সমাধান করলেও সমাধান হয় না, সেখানে গিয়ে মনে হয় যে কেন আমার এই স্বপ্নটা পূর্ণ হচ্ছে না। আমি একটা স্বপ্ন দেখা দেখে বা স্বপ্নের আশায় আমি কোথাও ছুটলাম, বা সেখান থেকে আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। বলা হয় জন্মছকে যদি স্বপ্নভঙ্গ যোগ থাকে, তাহলে আপনার জীবনে সাকসেস বা সফলতা আপনি কখনোই পাবেন না। স্বপ্নভঙ্গ যোগ মানে আপনি একটা স্বপ্ন দিয়ে চাকরি পাওয়ার বা ভালো ঘরে বিয়ে হবার বা ভালোবাসার প্রতি স্বপ্ন দিয়েছেন, সেখান থেকে আপনার কোনো আঘাত দিয়ে চলে গেল, আপনার স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল, তখনই মনে রাখবেন আপনার জন্মচক্রে নিশ্চয়ই স্বপ্নভঙ্গ যোগ আছে। এই স্বপ্নভঙ্গ যোগ থাকলে মানুষের জীবনে কোনো সাকসেস, কোনো সফলতা, কোনো স্বপ্ন বা কোনো ড্রিম কিন্তু পূর্ণ হয় না। আমার যেমন ড্রিম ছিল যে আমাকে ওপরের দিকে উঠতে হবে, যেন প্রচুর মানুষ আমাকে চেনে, প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, এবং আমি যা কাজ করব তার জন্য সম্পূর্ণ মানুষ ভালো রেজাল্ট পায়। এই যে আমার স্বপ্ন, অ্যাচিভমেন্ট পাওয়ার স্বপ্ন, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন, জীবনে একটা জায়গা বা পজিশন হোল্ড করার স্বপ্ন, এত মানুষের ভালোবাসা পাওয়ার স্বপ্ন, সব স্বপ্ন কিন্তু আজকে সার্থক বা পূর্ণ হয়েছে। কিন্তু আপনার স্বপ্ন কিন্তু পূর্ণ হচ্ছে না। আপনি ভেবেছেন যে একটা ভালো ঘরে আপনি আপনার স্বামীকে পাবেন, কিন্তু সেটা কিন্তু পেলেন না। আপনি স্বপ্ন দিলেন একটা বড় বাড়িতে আপনি ঘুরছেন ফিরছেন বা এগুলো জানেন, বাড়ি ঘরের স্বপ্ন আপনার সার্থক হলো না। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন আপনার পূর্ণ হলো না। তাই যদি আপনার জন্মছকে স্বপ্ন ভঙ্গ যোগ থাকে, তাহলে আপনার স্বপ্ন কখনো কিন্তু বাস্তবায়িত হবে না। আজই জন্মছক পারমিট না করে, পৃথিবীর কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের সাধ্য নেই সে আপনার স্বপ্ন পূরণ করতে পারে। কারণ জন্মছক হচ্ছে একটা এত এমন অথেন্টিক একটা পজিশন বা জায়গা যেখানে আপনার টোটাল ডিটেলস কিন্তু লেখা থাকে। আর কথা বলবো আরো স্বপ্নভঙ্গ যোগের আলোচনা করব, দেখে নি কি আছে। নমস্কার, হ্যাঁ নমস্কার দাদা, বলুন কে বলছেন? আমি চুচুড়া থেকে বলছি। আর জানবেন কার সম্বন্ধে? আমার ছেলে সম্পর্কে জানি। বলুন ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 12 সেপ্টেম্বর 1992। জন্ম সময়টা বলুন। সন্ধ্যা 5টা 55। 55? হ্যাঁ 5টা 55। জন্মস্থান কোথায়? কোন্নগর। কোন্নগর। কি নাম ছেলের? হ্যাঁ হ্যালো, বলুন। ছেলের নামটা বলুন, ছেলের নাম। কার্তিক চ্যাটার্জি। কার্তিক। কার্তিকের জন্ম আছে শনিবার। কার্তিক নয়, প্রান্তিক চ্যাটার্জি। প্রান্তিক। হ্যাঁ প্রান্তিক। আচ্ছা, প্রান্তিকের জন্ম আছে শনিবার। শনিবার, হ্যাঁ। মীন লগ্ন, মীন রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতি নক্ষত্র, মীন লগ্ন, মীন রাশি। প্রথম কথা, আপনার সন্তান খুব আয় পয় সন্তান। সন্তান হবার পরে আপনার কিন্তু আর্থিক উন্নতি কিন্তু বেড়েছিল, আর্থিক সুবৃদ্ধি বেড়েছিল, ঠিক আছে? লগ্নের সপ্তমে বৃহস্পতি শুক্র রয়েছে, ছেলে প্রচণ্ড ভালো মনের ছেলে, কিন্তু ওর মাথা গরম, রাগ, তেজ, জেদ প্রচণ্ড পরিমাণে, এবং যেটা নিজে ঠিক মনে করবো সেটাই ঠিক ওর কাছে, তাই তো? দেখবেন এত ভালো মনের ছেলে যখন ভালো থাকে তখন ওর থেকে ভালো আর পৃথিবীতে কেউ নেই, যখন রেগে যায় বা বিগড়ে যায় তখন ওর থেকে খারাপটাও কিন্তু কেউ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ছেলের বিবাহিত জীবন, ছেলের ভালোবাসার জীবন, মেয়ে সংক্রান্ত সমস্যার থেকে দূরে থাকতে বলবো, কারণ এখানে নাই শুক্র, মঙ্গল, কেতু, এগুলো খুব নেগেটিভ হয়ে রয়েছে, যার ফলে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে। মাঙ্গলিক যোগের জন্য বিবাহ, রিলেশন, সম্পর্ক, ভালোবাসা, এগুলোর ক্ষেত্রে জটক বিচার ছাড়া আপনি পা কখনোই দেবেন না। এক নম্বর পূর্ণ মাঙ্গলিক, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যেহেতু লগ্নের তৃতীয় পতি এবং অষ্টম পতি শুক্র সপ্তমে গেছে, বিবাহিত জীবনে সুখটা খুব কম আছে, এবং একাধিক জায়গা থেকে ছেলেটি কিন্তু আঘাত পাবে, এবং মেয়ে সংক্রান্ত সমস্যায় ও কিন্তু আগামী দিনে থানা পুলিশে কোর্ট কাজে জড়িয়ে পড়তে পারে, কারণ মেয়েরা ওকে খুব চটজনই পড়ে না বিবাহের আগে, না দুটো 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 দুটোতেই ডেঞ্জার রয়েছে। কারণ আমি কখন ঘটবে কখন ঘটবে না, এটা স্পেসিফিক টাইম বলে দশা আর অন্তর্দশা, ঠিক আছে? আমি জন্মছক দিয়ে শুধু সাবধান থাকতে, কারণ ও না বন্ধুদের সঙ্গে, মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু যাই বলো, খুব তাড়াতাড়ি চটজন মিশে ফেলতে পারে, আর প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা নেওয়ার পরে ওকে বদনাম করে দেয়, বুঝতে পারছি? অতএব এই জায়গাটা খুব নেগেটিভ, কারণ বদনাম যোগ প্রচণ্ড পরিমাণে রয়েছে, এটা খুব অশুভ। দ্বিতীয় হচ্ছে বিদেশ যাত্রার যোগ আছে, জন্মছক কর্মজীবনে ভীষণ শুভ, কর্মজীবন ওর জীবনে ভীষণ শুভ, কিন্তু এই নানা সমস্যায় ও কর্মচ্যুত হতে পারে, মেন্টালি ডিপ্রেশন থাকতে পারে, কারণ জন্মছক বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট,
সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চান এবং পরবর্তী সেক্টরে কম্পিউটার রিলেটেড কোনো ব্যবসা বা চাকরি করলে জীবনের প্রচুর উন্নতি করতে পারে, এবং জার্নালিজম সব থেকে বেস্ট সাবজেক্ট হবে ওর। ও কি নিয়ে কাজ করছে এখন? ও এখন ডাক্তার, ও মেডিসিনে এমডি করছে। তারপরে কোথায়, বাইরে করছে না কলকাতায় করছে? এনআরএস। মানে কলকাতায় করছে? হ্যাঁ, এনআরএস এ। হ্যাঁ, এটা কিন্তু খুব শুভ পয়েন্ট। কিন্তু প্রবলেম হচ্ছে না যে ওর জীবনে বদনাম যোগটা কিন্তু প্রচন্ড আছে, এমনও হতে পারে। বলুন। মেয়েদের তরফ থেকে বদনাম? হ্যাঁ 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 হ্যাঁ, বদনাম যোগটা খুব নেগেটিভ দেখাচ্ছে। আদারওয়াইজ জন্ম যেটা বললাম, চাকরি জীবন কিন্তু বেশ শুভ, বিদেশ যাত্রার যোগ আছে, প্রচুর কনফারেন্স অ্যাটেন্ড করবে এবং জীবনে উচ্চ পদস্থ জায়গায় যাবে। চ্যালেঞ্জ মানে ওর জীবনে প্রচুর প্রচুর উন্নতি আছে, কারণ এক হচ্ছে লগন চাঁদা, দুই হচ্ছে বৃহস্পতি স্বয়ং দৃষ্টি দিচ্ছে, তৃতীয় হচ্ছে রবি বুধ বুধায়িত্ব যোগ করছে, ওর জন্ম ছোটটা খুব সাজানো গোছানো, অগোছালো নয়। কিন্তু প্রবলেম কর, হ্যাঁ বলুন। আমার ছেলে এবার মানে এই যে ও এমডি করছে, এটা হ্যাঁ স্পেশালাইজেশন কোর্স, হ্যাঁ আর ও ডিএম করতে চায়, হ্যাঁ সুপার সুপার স্পেশালাইজেশন কোর্স, তার এই ডিএম এ কি ওর সম্ভাবনা আছে? 100% পড়াশোনা আর চাকরির জন্য আপনার জীবনে কখনো জ্যোতিষ প্রতিকার পড়ানোর দরকার নেই, পড়াশোনা উচ্চশিক্ষা চাকরির জন্য আমি দুটো জায়গা শুনতে হলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ডিএম এ যদি ও চান্স পায় তাহলে কোন সাবজেক্টটা হলে ভালো হবে, যেমন কার্ডিওলজি, নিউরোলজি, রিউম্যাটোলজি? দেখুন, প্রথম কথা এখানে যেহেতু রবি আর বুধ ভালো জায়গায় আছে, আমি অবশ্যই হার্টের ডাক্তার কার্ডিওলজিতে বলবো। কার্ডিওলজি ওর ওটাই ইচ্ছা আছে, এটাই হবে ওর, এটাই হবে। একটু কনফিউজ হয়ে যাচ্ছিল যে না কার্ডিওলজি, না 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 কার্ডিওলজি, কার্ডিওলজি এটা সব থেকে বেস্ট। আমি সেটাই আপনাদের কাছে একটু জেনে কনফার্ম হই। দেখুন, এবার একটা কথা হচ্ছে ম্যাডাম, পাঁচ মুনির পাঁচ মত, আমি এক বলবো, অন্য লোক আর এক বলবে, অন্য লোক আর এক বলবে, অতএব আমার মনে পাঁচ কথায় কাঁদ দেবেন না। না, আমি কারোর কাছে জানি না, আপনার কাছে এই প্রথম জানলাম। স্টেট উত্তর ও কার্ডিওলজি নিয়েই যাবে, এবং যেহেতু আবারও বলছি, রিপিট করছি, রবি যেহেতু ভালো অবস্থান আছে, ও জীবনে খুব সাকসেস পাবে, ও জীবনে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবে। আমি কি বললাম, লেখাপড়া মানে হায়ার স্টাডিজ আর হচ্ছে চাকরি মানে যেটা করছে বাই প্রফেশন, এগুলো নিয়ে আপনাকে কখনো জ্যোতিষ প্রতিকার পড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র কোনো মেয়ের সঙ্গে সমস্যা ফেসে যেতে পারে, এটা খুব প্রবলেম। আর হচ্ছে মাঙ্গলিক যোগ, তার সঙ্গে মঙ্গল কেতু ছন্ন চা যোগ আপনি মিলিয়ে রাখবেন, বিবাহিত জীবনে ছেলে আপনার হ্যাপি হতে পারবে না, যখনই বিয়ে দেবেন না, এক হচ্ছে দয় মানে ওয়াইফের সঙ্গে অশান্তি জেনে মানসিক কষ্ট, অথবা বউবা বলবে তুমি আমার সঙ্গে সিঙ্গেল থাকো, মা বাবাকে আলাদা রাখো, যেটা আপনার ছেলে মানতে পারবে না। ছেলে কি আমাদের সঙ্গে থাকবে? মানতে পারবে না, কিন্তু তখন দু নৌকায় চলে যাবে, তো কি করবে? তাই জন্য বললাম এই যোগটা পারলে একটু কাটিয়ে নেবেন। তাহলে কি হবে, হ্যাঁ তাহলে কি হবে, আপনি নিজে মেলাবেন যে ও মানুষের মতো মানুষ হচ্ছে, এবং ওর জীবনের সাকসেস এতটা এতটা হবে যে আপনাকে চোখের জল দিয়ে সেটাকে পূর্ণ করতে হবে, যে আমি আনন্দে কাঁদছি দুঃখে নয়। ওই যে বললাম না, এই জায়গাটা তো খুব প্রশ্নসূচক চিহ্ন একটা রয়েছে, যদি এটা এখন থেকে ঠিক মতো কাটানকুটিন করা হয়ে যায় আর বিয়ের সময় যদি বিচার করা হয়, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সন্তান, আপনার বৌমা, আপনার ছেলে কোথাও যাবে না। আমার কথা ওর কথা আলাদা কিছু হচ্ছে? তাহলে এটা জন্মছকই তো বলছে। আমি দেখুন, জন্মছক বলছে ওর মন বলছে, আর আমি তো জন্মছক দেখে বলছি, বোঝা গেল? কর্তব্য, এত দায়িত্ব, এত নিষ্ঠার সাথে পালন করে যে আজকালকার ছেলেদের মতো কিন্তু ও নয়। আমি যাবো দাদা আপনার কাছে, যাবো আমার ছেলের বিয়ের আগে, আমি ঠিক যাবো। ভালো থাকুন। দেখুন, এই হচ্ছে মানুষের মনের কথা, যে মানে এতটা আনন্দে বা আপ্লুত হয় যে আমি আস্তে আস্তে না বললেও সে জোর করে আসবে, কিন্তু আমার মনে হয় বিয়ের আগে নয়, পারলে তার আগে প্রতিকার পড়তে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্রতিকার পড়লেই তো আর কাজ হয় না, তাকে সময় দিতে হয়, তাই সময় দিয়ে করান, দেখুন আপনার সন্তান সুসন্তান হবে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি শুভদীপ রায় বলছি, হাওড়া থেকে। জানবেন হাওড়া থেকে? হ্যাঁ।
ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 30/10/1998। জন্ম সময়? হ্যাঁ, 4:26 বিকেল। জন্মস্থান কোথায়? হ্যাঁ, হাওড়া। হাওড়া। সেদিন শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার ছিল। মেষ লগ্ন কুম্ভ রাশি নক্ষত্র শতবিশা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। প্রথম কথা, বিষ না খুব তাড়াতাড়ি ত্যাগ করতে হবে তোমাকে, বিছানা আর ঘুম কমাতে হবে। এই ঘুম কমানো আর বিছানা ত্যাগ করা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ লগ্নের লগ্নপতি এখানে মঙ্গল, সে রাহুগ্রস্ত হয়ে রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। তুমি অল্পতে এত রেগে যাও, আর একটা কথা বাবা মা বললে এত তুমি ইরিটেট হয়ে যাও, যে বাবা মা মাঝে মাঝে মনে কর তুমি কি ইচ্ছা করে করছো নাকি তোমার সত্যি করে হচ্ছে, বোঝাতে পারছো? কারণ এটা জন্মছক বলছে অল্পতে খুব রেগে যাও, এবং অল্প কথায় বেশি বেশি তুমি কথা নিতে পারো না, তাই তো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, ঠিক বলেছেন। এক দ্বিতীয় কথা, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল 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 যোগ আছে, কিন্তু এই হ্যাঁ কিন্তু রবি যেহেতু নিচস্থ হয়ে গেছে, আবার শনি নিচস্থ হয়ে গেছে, আবার শুক্র দারিদ্র যোগ করছে, সেই ক্ষেত্রে পাওয়ার আগে প্রচুর 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 ব্যাঘাত আছে। মানে কপালে যেমনি ঈশ্বর তোমাকে চাকরি প্রাপ্তির জায়গাটা দিয়েছে, তাকে পাওয়ার যে পরিশ্রম প্রচুর করতে হবে, তার রাস্তাও তোমাকে খড়া 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 রাস্তা দিয়েছে, বলতে পারলাম? বৃহস্পতি চন্দ্র লক্ষ্মী যোগ করছে, কেতু বসে রয়েছে, জন্মচাক বলছে ঠান্ডা লাগার দ্বারা সর্দি কাশি প্রচন্ড হতে পারে। হ্যাঁ, এক দ্বিতীয় কথা হচ্ছে তোমার যে কোনো কাজের ক্ষেত্রে প্রচুর বাধা আসে, যে কোনো কাজ তুমি কমপ্লিট করতে পারো না, যেমন যে কোনো ক্রিয়েটিভ আর্ট, হাতের আঁকা বলো, হাতের লেখা বলো, খুব সুন্দর, কিন্তু সবটা না নিজের মনের উপর ডিপেন্ড করে, কখনো মনে হয় করবো আর কখনো করবো না। এক রাইট, এটাই জন্মছক বলছে, কিন্তু এটাও বলছে তোমার এখন কোনো প্রতিকার পড়ার দরকার নেই, 2020 সালের ফেব্রুয়ারি মাসের পর তোমার প্রতিকার প্রতিবিধান কিন্তু ইম্পর্টেন্ট, এখন কিছু লাগবে না, এখন শুধুমাত্র তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন এভরিডে ঘুম থেকে উঠে সবুজ গাছের গোড়ায় জল ঢালবে, যে কোনো সবুজ গাছের গোড়ায় জল ঢালবে, আর প্রত্যেক রোববার একটা তুলসী পাতা দিয়ে একটা মধু একটা ফোঁটা দিয়ে খাবে, এটা শুধুমাত্র তুমি করো, ঠিক আছে? এবার তুমি বলো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, আমার এটা ফোর্থ ইয়ার, কিন্তু মানে আমি অনেক সাবজেক্টে মানে কি বলবো পাস করতে পারছি না ঠিক করে ইঞ্জিনিয়ারিংটা, তো আমার অ্যাকচুয়ালি কম্পিউটার নিয়ে পড়ার ইচ্ছা ছিল, বাট কিছু প্রবলেমের জন্য ইলেকট্রিক্যাল নিতে হয়েছে, এটা আমার নিজের মাইন্ডটাও খুব ডিস্টার্ব আছে, আমার প্রচন্ড মানে কেরিয়ারে খুব ডিস্টার্ব তৈরি হয়েছে ইলেকট্রিক্যালটা নিয়ে, ওই জন্যই তোমায় আমি বলতে পারতাম যে প্রতিকার পড়ো। হ্যালো, হ্যালো, তোমার তো আমি বলতেই পারতাম যে প্রতিকার প্রতিবিধানটা পড়ো, কিন্তু কেন বললাম যে এখন প্রতিকার লাগবে না, কারণ তোমার দশা আর অন্ধ এতটাই খারাপ চলছে, তুমি যদি কোথাও দেখাতেও যাও ভাই, সেখান দিয়ে কবচ পাথর তাবিজও পড়ো, তাও তোমার এরকম সিচুয়েশনে যাবে। জন্মছক বলছে তোমার একের বেশি, জন্মছক বলছে তোমার একের বেশি সাবজেক্টে, জন্মছক বলছে তোমার একের বেশি সাবজেক্টে ডিটোরিয়েট করার কথা, অর্থাৎ সাপ্লি পাওয়ার কথা, ওটা দেখাচ্ছে বলেই না বলছি প্রতিকার এখন হবে না, কারণ যদি তোমাকে আমি প্রতিকারটা করতে বলি, তুমি প্রতিকারটা আমাতে করো, তারপর তুমি একই ধাক্কা পাবে, আর যখন তুমি আবার সাপ্লি পাবে আবার ফেল করবে, তখন তোমার মনে হবে তা জয়দার প্রতিকার পরেই বা আমার কি হলো। ইয়েস অর নো? তাই জন্যই বললাম তোমার যেহেতু সময়টা খারাপ চলছে ভাই, তুমি এখন কোনো প্রতিকার কাউকে দেখাবে না, কোনো পাথর কবচ কিচ্ছু পড়বে না, ঠিক 2020-র ফেব্রুয়ারি মাসটা পড়লে তুমি ভালো কাউকে একবার দেখাবে। আচ্ছা ঠিক আছে, মানে বলছেন ফেব্রুয়ারি 2020 থেকে টাইমটা একটু হলেও ভালো চলবে, তাই তো? টাইম ভালো চলবে তখনই যখন তোমার সঠিক প্রতিকার প্রতিবিধান হবে, আর না হলে 2020 পড়লেও যদি প্রতিকার প্রতিবিধান না হয় সেম যাবে, সেম, বলতে পারলাম? আরে আরেকটা আরেকটা কথা, আমি হ্যাঁ যদি এই বললাম আপনাকে ইলেকট্রিক্যাল করছি, এটা তো সাপ্লি পাচ্ছি, আমি যদি লাইনটা চেঞ্জ করে কম্পিউটারে যাই আমার কি উন্নতি হতে পারে? দেখো তোমার ইলেকট্রিক্যাল এই জন্যই হচ্ছে না সাবলি পাচ্ছে, তোমার শনি নিচস্থ হয়ে বসে রয়েছে, শনিকে ইলেকট্রিকের জন্য তুঙ্গস্থ হওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর কম্পিউটারদের তাহলে শুক্রকে খুব ভালো থাকতে হবে, যেখানে তোমার শুক্র রবির সঙ্গে দায়িত্ব যোগ করছে, তুমি যেই পথেতেই যাবে উইদাউট রেমিডিতে তুমি সাকসেস পাবে না, তুমি কম্পিউটারে যাও, ইলেকট্রনিক্সে যাও, ইলেকট্রিক্যালে যাও, কারণ তোমার তো টার্মস হচ্ছে এই জায়গাটা ছক,
অতএব প্রতিকার হাতে নিয়ে তবে লড়াই করতে নামো। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, সে যুদ্ধে জিততে পারবে? না তাহলে তিনি না, ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে নামো, ভালো থেকো। দেখুন এই হচ্ছে সোজা কথা, সোজাভাবে সহজভাবে বলে দিলাম যে প্রতিকার প্রয়োজন তোমার নেই। আপনারা বুঝতেই পারেন যে প্রতিকারটা আমি কেন ফার্স্টেই বলে দিলাম, ও কিন্তু বড় লাগাই বললাম তোমার এখন কোনো প্রতিকার হবে না, 2020 ফেব্রুয়ারি পরে হবে। তারপরেই বললো যে আমি কিন্তু খুব সাপ্লি পাচ্ছি সব সাবজেক্টে, আমি জানি যে আমি প্রতিকার দিলেও এই সাপ্লি পাওয়াটাই বন্ধ করতে পারবো না, কারণ এখন সময়টাই খারাপ চলছে। সময় যদি খারাপ যায় তাহলে আমাদের হাজার প্রতিকার সেটা কিন্তু কার্যকারিতা পাবে না, কারণ আমরা 19-20 করতে পারি, 10-20 করতে পারি না। যদি কোনো মানুষ যদি এই যে 2017 সালে আসতো, 18 সালে আসতো, তখন যদি প্রতিকার দিতে, সে এখন প্রতিকার ধরে যেত এবং সে 100% চ্যালেঞ্জ করে দিতে, সাপ্লি একটাও পেত না। কিন্তু সে সমস্যা তো সে নিজে থেকে বাঁধিয়ে রেখেছে, যতক্ষণ সমস্যার যে দিনটা সেটা আস্তে আস্তে হালকা হচ্ছে, আমি প্রতিকার দিলেও কাজ করবে না। আর যেটা বলার যে অনুষ্ঠান তো প্রচুর দেখেন, পেটিশন প্রচুর মিলবে, কিন্তু একটাই কথা বলার যে বাড়িতে বসে থেকে নয়, গালে হাত দিয়ে নয়, চিন্তা করে নয়, আপনাকে আসতে হবে যেখানে আপনার বিশ্বাস, ভরসা, আস্থা এবং ধৈর্য আছে। কারণ আগামী 25 তারিখ এবং 26 তারিখটি এমন এমন দিন যে দিনটির জন্য আমরা 172 বছর অপেক্ষা করি, অর্থাৎ 172 বছর পর এই সূর্যগ্রহণ যেটা হচ্ছে 26 ডিসেম্বর, এটা কিন্তু পৃথিবীতে দৃশ্যমান, আপনি দেখতে পাবেন, আপনারা পড়তে দেখতে পাবেন, পৃথিবী দৃশ্যমানে সূর্যগ্রহণ। যে সূর্যগ্রহণ কিন্তু বলা হয় সূর্যের কিরণ কিন্তু একদম রাহু গ্রাস করে ফেলে, আর যখনই রাহু সূর্যের গ্রাস করে তখনই হয় পূর্ণ সূর্যগ্রহণ। সেই সূর্যগ্রহণে যখন অর্থাৎ রবি যে তেজস্বী, যার জ্বলন্ত আগ্নেয়পিণ্ড, সে যখন রাহুর গ্রাসে চলে যায় তখন তার পজিটিভ এনার্জি কিন্তু নষ্ট হয়ে যায়, আর তারপর থেকে নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের ধরিত্রীর বুকে, অর্থাৎ পৃথিবীর বুকে ছিটকে এসে পড়ে, অর্থাৎ জিন, ভূত, ক্রিয়া, পেদ, অশরীরী আত্মা, উপদ্রব প্রচণ্ড পরিমাণে ছিটকে এসে পড়ে, আর যেখানে যেখানে পড়ে তাদের বাড়ি থেকে তারা ভৌতিক উপদ্রবের জন্য থেকে যায়। আর মনে রাখবেন যদি এই সময়টা সঠিক প্রতিকার প্রতিদান করা হয়, আপনার সন্তানের চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, বা ছেলের বিয়ে হচ্ছে না, বা আপনাদের বাড়িতে খুব ভৌতিক উপদ্রব চলছে, বাড়িতে রোগ জ্বালা সারছে না, মামলা মোকদ্দমা জর্জরিত হচ্ছেন, সন্তান লেখাপড়া করছে না, খুব নেশা ভাঙে জড়িয়ে পড়ছে, যে কোনো সমস্যা কিন্তু সমাধানের একমাত্র রাস্তা হচ্ছে এই 25 তারিখ এবং 26 তারিখ এই দিনটি কাজে লাগানোর জন্য। এখনও সময় আছে, আপনারা পারলে যে কোনো চেম্বারে আসতেই পারেন, দেখানোর জন্য বুকিং করতে পারেন বুকিং নাম্বারে 8697110153842075799। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বেহালা থেকে সৃজিত মন্ডল বলছি। জানবেন কার সম্বন্ধে? স্যার 20/11/1994। মানে আপনার সম্বন্ধে? সরি, জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে বলুন। কুড়ি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/11/1994। 1994। আচ্ছা, সময় বলুন। সময় স্যার 1:50 PM। আপনার বয়সে মানে ইয়ারের থেকে ভয়েসটা কিন্তু খুব ম্যাচিওর দেখাচ্ছে। হ্যাঁ তাই না? দুপুর কত? 1:50 PM দুপুরবেলা তো? দুপুরবেলা। আচ্ছা, 1:50 PM জন্মস্থান কোথায়? জন্মস্থান, জন্মস্থান বেহালা। আপনার জন্মবার আছে রবিবার, সানডে? ওকে। জন্ম মীন রাশি, মীন লগ্ন বিষ রাশি নক্ষত্র মৃগশিরা, ঠিক আছে? মীন লগ্ন বিষ রাশি নক্ষত্র মৃগশিরা, ঠিক আছে? তো এক দ্বিতীয় কথা হচ্ছে, জন্মচক বলছে আপনার লগ্ন, লগ্ন সাপেক্ষে বলছে লগ্নের সপ্তমপতি, সপ্তমপতি হচ্ছে আপনার বুধ, শুক্র, রাহু সহ উত্তর হয়ে রয়েছে। প্রথম কথা হচ্ছে মানুষকে বিশ্বাস খুব কম করবেন, যত মানুষকে চটজল দিয়ে আপনি বিশ্বাস করেন তত মানুষই আপনার মধ্যে ছুরি মারে। মানে আপনি না মানুষকে চিনতে খুব কম পান, কে ভালো কে মন্দ তাকে খুব তাড়াতাড়ি আপনি বিশ্বাস করে ফেলেন, এবং যাকে আপনি দুদিনে বিশ্বাস করেন তাকে সব মনের কথা খুলে বলে দেন, যার ফলে সে আপনার সঙ্গে শত্রুতা করতে বা আপনাকে ফেলতে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। এক দ্বিতীয় কথা, লগ্নের সেকেন্ড হাউসে কেতু বসে আছে, জন্মচক বলছে ধার দেনা, ঋণ, লোন এবং টাকা পয়সা, আর্থিক উন্নতির জায়গায় প্রচুর সমস্যা রয়েছে, যেখানে টাকা পয়সা ধার দিলে বা কাউকে হেল্প করলে আপনি ফেরত পেতে প্রবলেম হবে। কাউকে ধার দেয়া নেই তো? মনে রাখবেন টাকা পয়সা কাউকে ধার দিলে টাকা পয়সা ফেরত পেতে প্রবলেম হবে। আবার লগ্নে অষ্টমে শুক্র রাহু বসে রয়েছে, বুধ শুক্র রাহু বসে বলা হয় পেটের সমস্যায় প্রচণ্ড ভোগায়, পেটের প্রবলেম, কনস্টিটিউশন বলেন, পটির সমস্যা, এগুলো প্রচণ্ড ভোগাবে। এবং জন্মচক বলছে ব্যবসা এবং চাকরি দুটো সোর্সই আছে,
কিন্তু ব্যবসা করলে জীবনে প্রচুর উন্নতি করতে পারা যায়। চাকরির থেকে চাকরি করলে কি হয় যে আপনি কারো অর্ডার স্থিতি মানতে পারেন না, মানে কেউ আপনাকে অর্ডার দিয়ে কাজ করাক, বলে বলে কাজ করাক, এটা করো সেটা করো, সেটা আপনি শুনতে পারেন না, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় ব্যবসা করার চান, আপনি কি করেন, চাকরি না ব্যবসা? চাকরি করি, বর্তমানে করছি না। না, ওটাই তো বললাম, ব্যবসা করলে উন্নতি প্রচুর, চাকরিতে হবে না, স্যাটিসফ্যাকশন পাবেন না, কারণ চাকরি যখনই করে যাবেন, বললাম আজকে যে প্রথম আলোচনা করলাম না যে কর্মহানি যোগ, কারণ জন্মছক বলছে আপনার কর্মহানি যোগটাই রয়েছে, কারণ আপনি দেখবেন আপনি প্রথম থেকে একাধিক কর্ম পরিবর্তন করবেন, অর্থাৎ কর্মের স্টেবিলিটি, কর্মের স্যাটিসফ্যাকশন, কর্মের স্যালারি স্যাটিসফ্যাকশন, বা কর্মের জায়গায় কারোর সঙ্গে এমন অশান্তি শুরু হয়ে যাবে যেখানে আপনাকে বসতে বসতে বাধ্য হবেন, তাই না? মানে আপনি কি এইটাই প্রথম থেকে চাকরি করেন? না না, আমি দুবার তিনবার চেঞ্জ করেছি। দুবার তিনবার চেঞ্জ, আমি জানি একাধিক কর্মপ্রাপ্তির যোগ আপনি সেটা করেছেন। আচ্ছা, এবার চাকরি আপনি ছাড়লেন কেন, মানে আপনাকে কোনো প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, প্রবলেমের জন্য ছিল। আমি যেগুলো বললাম তার মধ্যে একটা কি হচ্ছিল? হ্যাঁ, তার মধ্যে একটা দাদা, ব্যবসার কথা কি মাথায় ভাবেন? ব্যবসা তো এই মধ্যে, দেখুন এখানে চাকরি আপনার কপালে আবার আছে, কারণ আপনি যা পরিশ্রমী মানুষ, আপনার সঙ্গে সকলে যার রিলেশন বা সম্পর্ক আছে, আপনাকে বাড়ির থেকে বাইরের লোক বেশি ভালোবাসে, ঠিক আছে, যার জন্য বলো আপনি চাকরি হয়তো আবার পাবেন। 2019 সালে আপনি চাকরি আবার পাবেন, ধরুন এই ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারির মধ্যেই হয়তো পাবেন, কিন্তু কথা হচ্ছে আবার আপনার সেই কর্মহানিটাই হবে, কারণ এখানে আপনি স্যাটিসফ্যাকশনটা পাবে না। আপনি দেখেন, বলুন দাদা, এই মাসের শেষে একটা চাকরির সম্ভাবনা আছে? আমি তো বললাম ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারি ফার্স্টের মধ্যে চাকরিটা আপনি পাবেন, আপনি 100% পাবেন, কিন্তু কথা হলো না, আপনি এখন চাকরিতে যাবেন, দেখবেন 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস পরে আপনার কোনো না কোনো সমস্যাটা তৈরি হয়ে যায়, তাই তো? কাউকে দেখিয়েছেন? হ্যালো, কাউকে দেখিয়েছেন কেন এমন হচ্ছে? আপনি কি অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম দেখছেন? আচ্ছা, প্রথমই দেখছি। তাহলে আমার মনে হয় আপনি পারলে আরো কিছু না প্রোগ্রাম দেখুন, তারপর একবার পারলে আমার কাছে আসুন, কেন এমন হচ্ছে, কি জন্য হচ্ছে, কেউ কিছু করেছে কি না হচ্ছে, আমি সবটা দেখে আপনাকে বলতে পারবো, কারণ শুধু জন্ম ছক দিয়ে একটা মানুষের ডিটেলসটা বলা অতটা যায় না, হাতে রেখা দেখতে হয়, সংখ্যা হয়তো বিচার করতে হয়, হোড়ারি বিচার করতে হয়, ঠিক আছে? আর কি কোনো প্রশ্ন আছে আমার বাদে? আমি সবই বলে দিলাম, এর বাদে কোনো প্রশ্ন আছে আপনার? আমি তো কর্ম নিয়ে শুধু বলেছি, আর কিন্তু কোনো কথায় আমি যাইনি, তাই না? ভালো থাকুন। তো দেখুন এই হচ্ছে মানুষের সোজা কথা, সোজা উত্তর, আমি প্রচুর কথা বলতে রাজি নই, মানুষ যে প্রকৃত সমস্যার মধ্যে সেই সমস্যার সমাধান করতে পারলেই সে মানুষটি দুটো হাত তুলে আমাকে আশীর্বাদ করবে যে হ্যাঁ, জয়দার কাছে গিয়েছিলাম বলে আমার খুব তাড়াতাড়ি এটা সংশোধন হয়ে গেল। আর মনে রাখতে হবে, শুধু আসলেই হবে না, যদি আমি মনে করি যে এখন আপনাকে প্রতিকার দিলে আপনার ভালো হবে, আমি তাহলেই আপনাকে প্রতিকার দেবো, আর যদি মনে করি যে না আপনাকে এখন দিলেও কোনো কাজ হবে না, তো আপনাকে প্রতিকার দেব না। তাই জয়প্রকাশ স্যার বারবার বলে যে মানুষকে ভালো করে, ভালোভাবে আসতে গেলে, ভালো বুঝে আসতে গেলে, ভালো মন নিয়ে আসতে গেলে, আপনাকে বিশ্বাস করে আসতে গেলে আপনাকে চোখ বন্ধ করে আসতে হবে, কারণ আমি আপনাকে ঠকাতে পারবো না। যদি আপনার প্রতিকার আমি করতে পারি তাহলে আমি আপনাকে হ্যাঁ বলবো, আর যদি করতে না পারি তাহলে না বলবো। কখনোই আপনাকে মিথ্যে প্রলোভিত করে বা মিথ্যে ভয় দেখিয়ে আমি কখনো আপনার টাকা নিতে ইচ্ছুক নয়, কারণ আমার মনে হয় আমি হয়তো আপনার থেকে টাকা নিতে পারি, আপনাকে আমি কৈফিয়ত দেবো না, কারণ নিজেকে বৃত্তান্ত আমি তো ওপরে কৈফিয়ত দেবো, ওপর যখন আমাকে দেখবে যে আমার পাপের ঘড়া ভরে গেছে, তাহলে আমাকে মাটিতে মিশিয়ে দেবে, আর সেটা আশা করি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আমার ঈশ্বর আল্লাহর দুয়ায় এবং আমার গুরুদেবের আশীর্বাদে কখনো আমার ভালোবাসার ঘরে ভাঁটা পড়েনি আর ভাঁটা পড়বেও না। এই যে দাদাজিকে বললাম যে আপনার কর্মহানির যোগ, কর্মহানির যোগ যখনই বললাম যে একাধিক কর্ম পরিবর্তন, তখনই বললো যে হ্যাঁ, 3 নম্বর চাকরি, কিন্তু স্যাটিসফ্যাকশন নেই। আর মনে রাখবেন, আবারও রিপিট করছি, জ্যোতিষীদের কাছে কখনো প্রশ্ন আপনারা বলবেন না, শুধুমাত্র ডেট অফ বার্থ দেবেন, টাইম অফ বার্থ দেবেন, আর প্লেস অফ বার্থ দেবেন, এবং জ্যোতিষীকে দেখুন সে আপনার সমস্যাটা আমার মতো করে বলতে পারে কিনা, চ্যালেঞ্জ করে বলছি, দেখুন না বলতে পারে কিনা। আর যদি সে জ্যোতিষী আপনাকে জিজ্ঞেস করতে চায় যে বলুন কি জানতে চান, তাকে উত্তর আপনি দেবেন, আমি কেন বলবো, আপনিই বলুন না, আপনি তো অ্যাস্ট্রোলজার, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আমি কি সমস্যায় ফোন করেছি, একটু আপনি বলে দিন না যে কি সমস্যা। তো মনে রাখবেন, জ্যোতিষ মানেই হচ্ছে জানতে পারে, দেখতে পারে, হ্যাঁ 100% নয়, 60-70 তো বলতেই পারে, যেখান থেকে আপনার সঙ্গে মিলে যাবে, কোথাও যাবেন না। আবার ফিরবো 12:25 60+ পর্দায় নিয়ে এক নতুন অনুষ্ঠান, টোটকা বলবো অনেকগুলো, যেটা আপনারা করতে পারেন ওই গ্রহণের দিনে বা অমাবস্যার দিনে। ভালো থাকুন,
সকলকে ভালো রাখুন, নমস্কার।